गुड मॉर्निंग फ्रेंड, आमार जुई चैटार्जी ब्लॉगे आपनादेर सबाइके सादरे आह्वान जानिए आजके दिनटा शुरू करछि। आजके होच्छे सोमवार, तो आजके सकाल थेकेई आमि एकदम घुम थेके ओठा थेके शुरू करे रात्रि शुते जावा पर्यन्त आमि तोमादेर संगे सारा दिनेर डेली रुटिनटा शेयार करब। निश्चयई এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে আমি কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, এখন 7টা মতো বাজে আর আমি 7টার সময়তেই ঘুম থেকে উঠি। তো হাজবেন্ডও একটু বাদে উঠে যাবে, তো অ্যালার্মের আওয়াজে হাজবেন্ডের ঘুমটাও ভেঙে গেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু চুলটাকে সেট করে নিই, মানে ওই চুলটা এত ওড়ে না, সামনে ছোটো ছোটো চুলগুলো এত ওড়ে, হেয়ার ব্যান্ড না লাগিয়ে আমি পারি না। তো দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি, এরপর ফ্রেশ হয়ে নিয়েছি, এবার সামনের এই ব্যালকনি দরজাটা রাত্রিবেলায় বন্ধ করি আর সকালবেলায় খুলি, আর সারাদিনই মাঝখানে এগুলো দরজাটা সারাদিন পুরো দিন খোলাই থাকে। তো সকালবেলার বাসি জামা কাপড়গুলো যেহেতু ছেড়ে নিয়েছি, সেগুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম, আমি এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়েই কাচি। তো বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আর এখন দেখো আমি ব্রাশ করে নেব। তাহলে চলো দেখতে থাকো আমার ভিডিওটা, আমার স্বামী সারাদিন আজকে কী কী করি। আর বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এখানে ব্রাশ করছি, আমার ব্রাশ করা হয়ে গেলেই আমি নোংরাগুলোকে, আগের দিনের যে নোংরাগুলো, সারাদিনের যে নোংরা, সেটাকে নিয়ে গিয়ে বাইরে দিয়ে আসছি। তো লোক এসে নিয়ে চলে যায় বাইরে থেকে, তো সেটাই আমি করলাম। আর এই কাজটা আমার সব থেকে বিরক্ত লাগে, সকালবেলায় ঘুম থেকে উঠে নোংরা দিতে যাওয়া। তো দেখো, পিউরিফায়ার থেকে আগের দিনের পুরো জলটাকে বের করে নিলাম, এবার পিউরিফায়ারটাকে চালিয়ে দিলাম, কারণ হাজবেন্ড উঠবে, ছেলে উঠে যাবে, সবার তো জল লাগবেই, সেই জন্য আমি সকাল সকালই এটাকে চালিয়ে দিলাম। তো এখন আমি হাজবেন্ডের টিফিনের এই লাঞ্চটা দিয়ে দেব, আমি এটা দিচ্ছি বাঁধাকপির তরকারি। তো আমি ওকে লাঞ্চে রুটি দেব না, ও রুটিটা বাইরে কিনে নিয়ে নেয়, কারণ রুটি তো ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে আমি বাস ওকে তরকারিটাই দিয়ে দিই। তো এখানে আমি ছেলের জন্য আর আমার জন্য, ব্রেকফাস্টের জন্য সবারই আমি রুটিটা এখানে বানিয়ে নেব। ওদিকে আমি দুধ জাল দিয়ে নিয়েছি, আর ইতিমধ্যে আমার চা খাওয়া কিন্তু কমপ্লিট, তো আমি চাও খেয়ে নিয়েছি। আর মেথি ভেজানোর জল, সেটা তো তোমরা অন্যান্য ভিডিওগুলো থেকে তো তোমরা দেখতেই পাও যে আমি সকালবেলায় ঠিক কী খাই। তো মেথি ভেজানোর জল খাওয়া হয়ে গেছে, এরপরে হাজবেন্ড দেখো বেরিয়ে গেছে, আজকে 10 মিনিট লেট, 9টায় বেরিয়ে যায়, এক্স্যাক্ট 9টায় বেরিয়ে যায়, হাজবেন্ড অফিস চলে গেছে, ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, উঠলে পরে তো বাবাকে বাই বাই জানাতে তো বাইরে আসে। আর আমার ওদিকে রুটি করা, তারপর ছেলে ছানা করা, রান্না করা, সমস্ত কাজই আমি, রান্নাঘরের যাবতীয় কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, রান্নার কাজটাই আমি কমপ্লিট করেছি। তো রান্নার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে ঘরগুলোকে সেট করা। তো ঘর দেখো, আমি এখন ঘরগুলো গোছাতে চলে এসেছি, আর এখানে আমি প্রত্যেকের নামে নামে আমাদের ডেলিকার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো প্রত্যেকের নামে নামে আলাদা করে বাস্কেটের মধ্যেই রাখি। এতে কি হয়, লন্ডভন্ড কম হয়, যে যার বাস্কেট থেকে জামা কাপড়গুলো বেছে নিতে সুবিধা হয়। আর কিছু কিছু জিনিস যেগুলো, সেগুলো আমি হাতের মুখের সামনে রাখার জন্য উপরে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখি। আর পুরো আলমারিটাই আমি কিন্তু শাড়ির ওই কভার যে ব্যাগগুলো হয় সেটা দিয়েই অর্গানাইজ করেছি। তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তো আমি একদিন আমার আলমারি ট্যুর ভিডিও বানিয়ে দেব। তো দেখো, আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি এবার। আর আমাদের এই বেডটা না, আমার এই কারণে ভীষণ পছন্দ হয়েছিল, কারণ এই বেডের মাথার উপরে স্টোরেজটা কিন্তু ভীষণ দরকারি। আর দেখো, আমি এখন সমস্ত ঘরে ডাস্টিংটা করে নেব। আর এই বেডের এই জায়গাটা না ডেলি না মুছলে একেবারে হয় না, মানে সকালবেলা একবার তো পুছে দিই ঘর ডাস্টিং করার সময়, যেন মনে হয় বিকেলবেলাতে আর একবার পুছলে ভালো হয়, কিন্তু যদিও সময় হয়ে ওঠে না, পুরো সাদা সাদা, মানে এতটাই ধুলো পড়ে যায় কি বলবো, নাম লেখা যাবে এই এতটাই। এবার দেখো, আমি বিছানা ঝাড়ু দেব, তো তার আগে তো ছেলে তো ঝাড়ু দেবেই। চলে এসেছি আমি সেকেন্ড বেডরুমে, তো এখন গরমের জন্য যেহেতু এই বেডরুমটা এসি নেই, সেই কারণে এই বেডরুমটা অতটা নোংরা হয় না, টুকটাক থাকা হয়, মানে রাত্রে শোয়া তো হয়ই না,
তো এখন আমি বেডরুমটাকে সেট করতে চলে এসেছি। আর এই দেখো হাজবেন্ড ল্যাপটপে কাজ করে সব এখানেই ফেলে রেখে দিয়েছে। দেখো আমি এখন বেড ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আমার কাজ তো আপনারা সারাদিনই দেখেন, তো এখন দেখুন আমার ছেলের কাজ, আমার ছেলে কীভাবে বেড ঝাড়ু দেয়, আমাকে ঘরের কাজে সাহায্য করে। তো এবার আমি ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, আমার মাস্টার বেডরুম ক্লিন হয়ে গেছে, সেটাই তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এরপরে আমি দেখো আমার সেকেন্ড বেডরুমও ক্লিন হয়ে গেছে, তো এরপরে আমি চলে যাব। দেখো ড্রেসিং টেবিল পরিষ্কার হয়ে গেছে, এরপরে আমি চলে যাব হল ক্লিন করতে। তো এখন বাজে ঘড়িতে 10:10, আর ইতিমধ্যে আমার জাস্ট রান্না হয়েছে আর দুটো বেডরুম ক্লিন হয়েছে। আর এদিকে ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ফ্রেশ হয়ে দিয়েছি। এরপরে আমি চলে এলাম হলে এই টিভি ইউনিটটাকে পরিষ্কার করতে। আর ফার্নিচারগুলো বলে রাখি, এগুলো না আমাকে রোজই পুছতে হয় না। তো আমি তো এখন টিভি ইউনিটটাকে আর ক্রকারি ইউনিটটাকে ক্লিন করে নিয়েছি। আর এদিকে দেখো আমি সোফাটাকেও এখন এই সোফার যে কভারটা আছে সেটাকে এবার আমি ঠিক করে পেতে নেব। আর এই সোফাটার কভারটা যতটা দেখতে দেখছো ভালো দেখাচ্ছে, কিন্তু এটা না বসলেই কুচকে যায়, এ যায়, মানে সে সিনথেটিক কাপড়ের, তো তো যদি এটা সুতির হতো তো সেটা হতো না। তো আমাকে 24 ঘন্টায় একবার তো বা দুবার হোক আমাকে এটা সেট করতেই হয়। আর আমি সোফাটাকে পরিষ্কার করে ক্লিন করে নামার পরে এবার চলে এসেছি টেবিলটাকে পরিষ্কার করতে। আর এখন আমি টেবিলটাকে ক্লিন করব। আর আমি বলে রাখি, আমি টেবিলটাকে মাসে একবার করে সাবান দিয়ে পরিষ্কার করি ওপরের কাঁচটাকে। আর এই আর দৈনিক যে আমি ক্লিনটা করছি এটার জন্য আমি ব্যবহার করি একটা স্প্রে। তো সেই স্প্রেটা, এই যে স্প্রেটা আমি নিয়ে এসেছি, এটা আমি ঘরেই বানিয়েছি। আমি কি করেছি, 2 কাপ জলের মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে নিয়েছি, তো আর কিছু অ্যাড করিনি, ব্যাস জল আর ভিনিগার দুটো অ্যাড করে দিয়েছি। এতে কি হয়, হালকা সারাদিনের যে তেল তৈলাক্ত যে ভাবটা একটা খাবার থেকে হয় না, তো সেইটা কিন্তু চলে যায়। আর এটা আমি বহু বছর ধরেই ইউজ করছি, এটা টেবিল পারপাস, টি টেবিল পারপাস বা যে কোনো ক্লিনিংয়ের ব্যাপারে পারপাসে আমি কিন্তু এটা ব্যবহার করে থাকি। আর দেখো, দেখে নাও আমি এখানে টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এবার চলে এসেছি আমি টি টেবিলটাকে ক্লিন করতে। তো টি টেবিলটা ক্লিন করছি, আর ওদিকে ছেলেকে একাতে খাওয়াতেও থাকতে হয়, আর কখনো সে নিজেও খায় কখনো আমাকে খাইয়ে দিতে হয়, সেটা তার মর্জির ওপর নির্ভর করে। আর এই দেখো আমার এই টি টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি। আর এই টি টেবিলটা বলে রাখি, এটা কিন্তু কোনো প্লাস্টিকের টি টেবিল না, ওটা কিন্তু আমি কাঠেরই টি টেবিল, বাট আমি ওই আমার ঘরে বানানো স্প্রেটাকে দিয়েই কিন্তু আমি পরিষ্কার করি। আর তোমাদেরকে বলেছিলাম না, লাস্ট ব্লগে আমি বাজার করতে যাচ্ছি, আমরা তো আমরা সপ্তাহের বাজার একবারই করে আনি। আর এদিকে দেখো আমি ডিম নিয়ে এসেছি এক ট্রে, তো এক ট্রে ডিম এনেছিলাম, কিছু খাওয়া হয়ে গেছে। ওদিকে দেখো আমরা একটা গ্রিটসের রাবড়ি নিয়ে এসেছি, আর ওদিকে আমি একটা কোল্ড কফি কিনেছি, আর একটা এমনি নেসক্যাফের কফি কিনেছি। আম কিনেছিলাম 4 কিলো, তো 2 কিলো খাওয়া হয়ে গেছে, 2 কিলোই দেখো দেখতে পাচ্ছ। আর আমি এটা একটা জয়ের ফেস ওয়াশ নিয়েছি, আমি নর্মালি মামা আর্থের ফেস ওয়াশ ব্যবহার করছি, বাট এই ফেস ওয়াশটা বেশ ভালো অফারে চলছিল, তো সেই কারণে আমি নিয়ে এলাম, এটা দেখা যাক কেমন হয়। আর ওদিকে দেখো ঠাকুরের ফুলও নিয়ে এসেছি, আর একটা ভিনিগারও নিয়ে এসেছি। আমি এই ভিনিগারটা আমি ফার্স্ট টাইম কিনলাম, দেখবো কেমন। আমি বিভিন্ন রকমের, আর এই পারফিউমটাও কেনা হলো, বডি স্প্রেটাও কেনা হয়েছে, এটাও ফার্স্ট টাইমই কেনা হয়েছে, তো দেখা যাক। এই ওয়াইল্ড স্টোনের এটা শুনেছি খুব ভালো, সেই কারণেই। আর ওটা একটা চানাচুরের প্যাকেট কিনেছি। আর এই দেখো কুদ্রি নিয়ে এসেছি বাজার থেকে, কাঁচা বাজারটাও আমরা করে নিয়েছি। আর এদিকে আমি সারা সপ্তাহের ছেলেকে যে ফলগুলো খাওয়ানো হয় সেগুলো আমি একবারেই কিনে নিয়েছি, ওখানে নিয়ে নিয়েছি খানিকটা ভেন্ডি, আধা কিলো মতো ভেন্ডি আছে, বাঁধাকপিও নেওয়া হয়েছিলো বাট ওটা রান্না হয়ে গেছে। আর এখানে আলু পেঁয়াজও নিয়ে নিয়েছি আমি, তো যেহেতু রোববার দিন হাজবেন্ড বাড়িতে থাকে, তো আমি চেষ্টা করি শনিবার দিন বা রোববার দিন আমরা বাজারটা করে নিয়ে আসা। তো দেখো বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার পরে আমি চলে এসেছি বাজারগুলো ধুয়ে। আমি কিভাবে বাজারগুলো ধুই, তো কাঁচা বাজারটাকে আমি সবসময় ধুয়ে রাখি, কারণ বহু রকমের না কেমিক্যালস দিয়ে তো শাক সবজি তো যখন মানে খেতে বহু রকমের স্প্রে ব্যবহার করা হয়, তাছাড়া বাজারওয়ালারাও বিক্রির সময় বহু রকমের কিছু ব্যবহার করে, তো সেই কারণে আমি এটাকে না 2 ঘন্টা ম্যাক্সিমাম ভিজিয়ে রেখে দিই।
আর যেদিন যদি সময় কম থাকে তাহলে অন্তত ঘন্টাখানেক তো ভিজিয়ে রেখেই দিই। আর দেখো ঘন্টাখানেক ভিজিয়ে আমি এটা 1 ঘন্টা 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, আজকে এতটাই সময় হয়েছে। তো সবজিগুলোকে ভিজিয়ে রেখে দেওয়ার পরে আমি চলে এসেছি রান্নার কাজে, মানে রান্নাঘর পরিষ্কার করার কাজে, সরি ভুল বললাম, রান্নাঘর পরিষ্কার করার কাজে। তো আমি রান্নাঘর রান্নার পরে আমি রান্নাঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো আমি গ্যাসটাকে পরিষ্কার করে নেব। আর আমার স্টিলের গ্যাস, আর এটা আমার, জানেন তো আমার এটা একদম বিয়ের পরে, মানে আমার বিয়ে হওয়ার 1 মাসের বাদেই গ্যাসটা নেওয়া হয়েছিল, তখন তো আমরা এখানে থাকতাম না, বাইরে থাকতাম, তখনকার গ্যাস। এই গ্যাসটার সঙ্গে আমার বহু স্মৃতি জড়িয়ে আছে। আর গ্যাসটা তো আমি পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসের যে ঝিকগুলো আমি বের করে নিয়েছিলাম ওগুলো না, যেটা যেটা নোংরা হয় আমার দিদি বাসন মাজার দিদি এসে ওটাকে মেজে পরিষ্কার করে দেয়, আমি বাস খুলে রেখে দিই, ও বাসন মাজার দিদি এসে ওটা পরিষ্কার করে দেয়। আর আমি গ্যাসের তলাটাকেও নিয়মিত মেজে পরিষ্কার করি, কারণ রান্না করতে করতে না টুকটাক কিছু তো পড়েই যায় নিচে। আর তাছাড়া আজকে আমার সকালবেলায় চা খানিকটা গ্যাসের উতলে উঠেছিল, আর সেটাও খানিকটা নিচে পড়ে গিয়েছিল, তো সেই কারণে আজকে তো ওটাকে স্ক্রাবার দিয়ে ভালো করে আমাকে পরিষ্কার করতেই হলো। আর দেখো আমি 2-3 বার করে কিন্তু গ্যাসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিই। আর গ্যাস পরিষ্কার করে ফেলার পরে আমি রান্নার যে গ্যাসের আশেপাশটা আছে সেগুলো দেখো পরিষ্কার করে নিই। আর আশেপাশে যে জিনিসগুলো আছে না এগুলো ভীষণ তেল চিপচিপে নইলে হয়ে যায়, আমি রোজই মোটামুটি পুছে নেওয়ার চেষ্টা করি, আর অন্তত সপ্তাহে একদিন এগুলোকে মেজে রাখার চেষ্টা করি। আর এই প্লেটটা দেখতে পাচ্ছ, এটা আমার পুরনো, এর আগে একটা মাইক্রোওভেন ছিল, সেই মাইক্রোওভেনের প্লেটটা আমি এটাকে সযত্নে রেখে দিয়েছি, এটার সঙ্গেও আমার বহু স্মৃতি জড়িয়ে আছে। বিয়ের পরপরই ওই মাইক্রোওভেনটাও কেনা হয়েছিল, তো তখন তো আমরা এখানকার বাসিন্দা ছিলাম না, তখন সেই সময়কার আমার মাইক্রোওভেনটা ছিল, তো সেটা যাই হোক খারাপ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের আশপাশটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর যখন আমার বাসন মাজার দিদি এসে বাসনগুলো মাজবে সে আরেকবার ভালো করে পরিষ্কার করে নেবে। আর আমি আজকে জিঞ্জার গার্লিক পেস্ট বানাবো, তো আমি আদা রসুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ তেল, আর তার মধ্যে দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। তো আর নুন আর হলুদ গুঁড়ো আর এই সর্ষের তেলটা, এইটা কিন্তু আমাদের ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করবে, তো এটাকে আমি বানিয়ে না ফ্রিজে আরামসে মাসখানেক রেখে দিতে পারবো, খুব ভালো। আমি এটা অল্প পরিমাণেই বানিয়েছি, 250 গ্রামের মতো আদা রসুন 250 গ্রাম নিয়ে এসে বানিয়েছি, টোটাল 250 গ্রাম। তো দিয়ে দিচ্ছি ভিনিগার, আমি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না, আমি টোটালটাকে ভিনিগার দিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব, বেশ ভালো রকমভাবে পিষে নেব, আর জলের ব্যবহার কিন্তু আমি করব না, যদি জলের ব্যবহার করি তাহলে কিন্তু পচে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু ভিনিগার দেওয়া আছে তো এটা মানে নিশ্চিন্তভাবে 1 মাস তো থাকবেই, আমি যদি ওটা 1 মাসের জন্য রাখবো না, আমি 15 দিনের মতন ব্যবহার করে ফেলবো। তো দেখে নাও আমি আদা রসুনের বাটাটা কীরকমভাবে বানাই, তো সেটার ক্লিপিংস আমি শেয়ার করলাম। আর ওদিকে দেখো আমার ছেলে দৌড়ে দৌড়ে আসছে, অ্যাকচুয়ালি মিক্সারের আওয়াজ হচ্ছে তো সেই জন্য তার একটা মানে কী বলবো কৌতূহল হচ্ছে, কেমনি কী ব্যাপার সেই কারণে, আর মিক্সির আওয়াজ হলে সে ছুটে ছুটে চলে আসে যেখানেই থাকুক না কেন। তো দেখো আমার আদা রসুনের বাটাটা হয়ে গেল, আমি একবার চেক করে নিচ্ছি কতটা কীরকম কী হয়েছে না হয়েছে। তো এটা আদা রসুনের পেস্ট বানিয়ে নেওয়ার পরে আমি যে সবজিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি এখন মানে ভালো করে ঘষে ঘষে মানে জলে ধুয়ে নিয়েছি কিন্তু, হ্যাঁ এবার আমি এগুলোকে মানে একটু মানে নাড়িয়ে মানে একটুখানি ছড়িয়ে আর কি আমি এটাকে শুকোতে দিয়ে দেবো, মানে ওই স্পেশালি ভেন্ডি আর কুদ্রিটা ওটা যদি এক জায়গায় মানে একটু ছড়িয়ে না দিই না তো তাহলে কী হবে ওটা না ভালো করে শুকোবে না। আর এখন তো গরমকাল, যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে না তত তাড়াতাড়ি আমি ফ্রিজে উঠিয়ে ফেলতে পারবো, সেইটাই একটা ব্যাপার থাকে। তো দেখো আমি সবজিগুলোকে সমস্ত বের করে নিলাম, আর আমি তো মানে দেখতেই পাচ্ছ জলটা কতটা নোংরা হয়েছিল, মানে মাটি থেকে তোলা মানে খানিকটা মাটি জল মানে সেটাও তো থাকে, সবজির গায়ে মাটি লাগানো থাকে এ থাকে, চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এইভাবে আমি কিন্তু ছড়িয়ে আমি সবজিগুলোকে এভাবে ধুই,
তো এখন আমার সবজি ধোয়া হয়ে গেছে, ওগুলোকে মেলে রেখে দিয়ে চলে এসেছি একটা কাপড়ের মধ্যে। তো তারপরে আমি দেখো ছেলেকে এখানে, ছেলের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তো ওকে আমি ভিটামিন খাইয়ে দিচ্ছি। তো ভিটামিনটা কিছুতেই খাবে না, জোর জবরদস্তি খাইয়ে দাইয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর ওকে স্নান করাতে গিয়ে তো আমি পুরো ভিজে যাই, দেন আমিও স্নান করে নিয়েছি, তারপর আমি পুজো দিয়েছি, তারপর আমি লাঞ্চ করেছি, ছেলেকে লাঞ্চ করিয়েছি, তারপর এখন দেখো ছেলেকে নিয়ে পড়তে বসেছি। কি বলবো, ছেলেকে নিয়ে পড়তে বসেছি না, আমি নিজেই পড়তে বসেছি, আমি বুঝতে পারছি না। বারবার উঠে চলে যায়, জল খাবে, এই খাবে, মানে কি বলবো, বায়নার শেষ নেই। তো দেখো ওকে পরে অল্প কিছুক্ষণ পড়ানোর চেষ্টা করছি, তো ওর পড়ানোটা হয়ে গেলেই মানে আমার এতক্ষণে আমার দিদি এসে যায়, বাসনগুলো মেজে দিয়ে যায়। তো আমি একদিকে পড়াতে থাকি, দিদি বাসনগুলো মেজে দিয়ে যায়। তো যাই হোক, এবার দিদি মার বাসন মেজে চলে গেছে, তারপর আমি তোমাদেরকে দেখাবো কিচেনটাকে আমি কীভাবে সেট করে নিই। আর এখন দেখো আমি ছেলে যেহেতু পড়াটারা হয়ে গেছে, তো আমি বইপত্রগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি ওকেও টুকটাক এটা রেখে আসো ওটা রেখে আসো এগুলো করাই, কেন কি ওরও একটা মানে স্বভাব তৈরি হবে মাকে হেল্প করার, আর তাছাড়া আমারও একটু হেল্প হয়ে যায়, আর তাছাড়া ওরও একটা মানে ইচ্ছেও, ওরও মানে খুব মানে আগ্রহ থাকে যে ঘরের টুকটাক কিছু একটা করলো, সেটাতে বাচ্চাদের তো মানে আগ্রহের শেষ নেই, ওরও একটা সেই আগ্রহটা তো ওর থেকেই যায়। তো দেখো আমার বইপত্রগুলো গোছানো হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমার ঘরটাও গোছানো হয়ে গেছে, বেডরুমটা। এবার দেখো দিদি চলে যাওয়ার পরে আমি বাসনগুলোকে সব সেট করে নিয়েছি, এখন আমার কিচেন পুরো একদম মানে গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো ছেলে বসে বসে এখানে খেলছে, টিভি চালিয়ে রেখে দিয়েছি, টিভি দেখবে আর খেলবে। তো ওকে একটুখানি নিয়ে গিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, তো অন্যদিন ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে কি হলো, 9:30 ঘুম থেকে উঠেছে না, তো ঘুমোলোই না, কিছুতেই ঘুমোলো না। তো যাই হোক, এখন তো সন্ধ্যেবেলা একটা স্বস্তির বৃষ্টি, কি বলবো, আহ ওয়েদারটা যা ভালো করে দিয়েছে না। আর বাইরে দেখতেই পাচ্ছ এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে, আর এখনতক্ষণে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে, আর এখন আমার সবজি যে ভাজিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সমস্ত কিছুই আমার শুকিয়ে গেছে, খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর ভালোভাবে শুকিয়ে না গেলে কিন্তু আমি তুলি না, তাহলে কী হয়, পচে যাওয়ার চান্স থাকে। কিন্তু তো করোনার পর থেকে এই যে অভ্যাসটা আমি শুরু করেছিলাম, এটাকে আমি কন্টিনিউ করে যাচ্ছি, কেন কি এই অভ্যেসটা আমি দেখলাম খুবই ভালো। আর আমি যে ব্যাগগুলো কিনেছিলাম না, এই ব্যাগগুলো তো ভীষণ ভালো, আমি এগুলো লোকাল মার্কেট থেকেই কিনেছি, আমি প্রায় 6 বছর ধরে ব্যাগগুলো ইউজ করেছি, খুবই ভালো। আর এতে কি হয়, হাওয়া পাস হয়, সবজি ভাজিগুলোও ভালো থাকে, কোনো অসুবিধে হয় না। আর দেখো আমি ফ্রিজের মধ্যে এরপর সবজিগুলোকে তুলে এখন চলে এসেছি, ছেলে আমাকে পেয়ারা এনে দিল, ছেলেরই পেয়ারাটা আমি এখন কেটে ওকে দেবো। আর পেয়ারা খাওয়ানো মানে কী ঝামেলা, কি যে বলবো বন্ধুরা তোমাদেরকে, আমার ছেলে কিছুতেই পেয়ারা খেতে চায় না। আর দেখো পেয়ারাটা কেটে ফেলার পরে আমি স্ল্যাবটাকে একবার পুছে দিলাম, পুছে দিয়ে এবার আমি ছেলেকে পেয়ারা খাওয়াবো, আর সে তো ভীষণ নাছোড়বান্দা, পেয়ারা খাবেই না কিছুতে। তো এরপর খানিকটা অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় রাতের দিক হয়ে এসেছে, এখন আমি রাত্রিবেলায় যেহেতু আমরা বলেছিলাম ভাত খাই, তো আমরা রাত্রিবেলায় তো ছেলের মাছটাকে আমি বেছে রাখার চেষ্টা করছি, কারণ এর আগে আমরা যেখানে থাকতাম মুম্বাইতে, তো সেখানে ও ছোটো ছিল, ওকে মাছটা খাওয়ানো হতো না। আর কলকাতায় এখানে এত রকম ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, তো একটা মাছ খাওয়ানোর একটা অভ্যেস তৈরি করার জন্যই আমি মাছটাকে ওকে রোজ দেওয়ার চেষ্টা করি। তো ওর ছেলের মাছটা বেছে নেওয়ার পরে এখন চলে এসেছি, ছেলের এই একটা প্যান্টের না একটুখানি সেলাইটা খুলে গেছে, তো সেটাই এখন আমি সেলাই করে নেব। তো দেখতে থাকো আমি প্যান্টটা সেলাই করে নিচ্ছি ছেলের। তো সন্ধেবেলায় আমাদের মায়েদের বা আমাদের হোম মেকারদের কত রকমের ছোটো ছোটো কাজ থাকে না বলো, আর এই কাজগুলো, যে কাজগুলো সকালবেলায় তো ক্লিনিং, কুকিং আর বাচ্চাকে পড়াশুনো করানো, এগুলো নিয়ে তো আমার সকাল থেকে দুপুর কেটেই যায়, বিকেল হয়ে যায়, তো সন্ধেবেলা আমি এ সমস্ত এক্সট্রা টুকটাক কাজগুলোই করতে থাকি। আর এখন দেখো আমি হাতে নেলপালিশ পরে নিচ্ছি, আর নেলপালিশ পরতে পরতে আমার ছেলেকেও খানিকটা নেলপালিশ পরিয়ে দিতে হবে, নইলে সেও মানে ভীষণ বায়না করবে। আর আমরা আমাদের টিভিটা চলছে, সিরিয়ালগুলো চলছে, তো আমার নেল পালিশ করা হয়ে গেছে। এইবার আমি ছেলের কিছু ওই ওয়ার্কশিটগুলো তৈরি করতে হবে, তো ছেলেকে ডেইলি প্র্যাকটিস বেসিসে যেটুকুনি দরকার সেগুলোই আমি এই সন্ধেবেলাতে বানিয়ে রাখি। আর ওদিকে দেখো আমাদের ওই ছেলের পেয়ারা খাওয়া তো চলতেই থাকছে, জ্বলতেই থাকবে, আর কি বলবো। তো ছেলের এই ওয়ার্কশিট বানানো হয়ে গেলে
তো আমি নেক্সট কী কাজ করবো বলো তো? আমি না ওই লোকাল মার্কেট থেকে পিরামলের যে জারগুলো কিনেছি, ওই জারগুলো যে স্টিকারগুলো আছে, ওই স্টিকারগুলো লাগিয়েছিলাম। স্টিকারটা আমি অনলাইনেই কিনেছিলাম, তো সেই স্টিকারের মধ্যে তো আমি কোন ডাব্বায় কী আছে সেটা নাম লিখে রাখি, তো সেগুলি কিছু কিছু উঠে গেছে, তো সেটাই আমি মার্কার দিয়ে একটা লিখে রাখছি। আর ছেলেও দেখো দেখছে আমি কী করছি, তাহলে আমি কাজটা করে নিই, তোমরা দেখতে থাকো। আর আজকের মতো ব্লগ আমি এখানেই এন্ড করছি, দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল আমার ভিডিওটা ভালো লাগলে, আবারও বলছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।